তিনি কাজ করে চলেছেন একের পর এক সিনেমায়। সম্প্রতি তার অভিনীত গুঞ্জন সাকসেনা সিনেমার জন্য বেশ প্রশংসিত হয়েছেন। বলিউডে নিজের ফ্যাশনেও বাজিমাত করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর। জাহ্নবি মানেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে হট লুকে সর্বক্ষেত্রে বাজিমাত তার। তবে অনেক সময় হতে হয় ট্রোলের শিকার। প্রায় ছোট পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা হয় জাহ্নবিকে। কিছুদিন আগে কারিনা কাপুরের শো হোয়াট উমেন ওয়ান্ট শোতে কথা বলেছেন জাহ্নবি কাপুর। কারিনা কাপুরের শোর ওই পর্বের বিষয় ছিল 8 থেকে 24 বছরের ভিতর যাদের বয়স তাদের চাওয়া কি। তবে বয়স মাত্র 23 হলেও জাহ্নবি নাকি এই সময়ের মেয়ে নন। তিনি নাকি মায়েরও মা। তার টেক্সট মেসেজ পছন্দ না, ফোনে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমও পছন্দ নয় জাহ্নবির। দিনের পর দিন ইনস্টাগ্রামে কিছুই পোস্ট করেন না তিনি। তা নিয়ে বকাও খান আশেপাশের মানুষের কাছে। করোনাকালে লকডাউন কিভাবে কেটেছে, রান্না করেছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জাহ্নবি জানান এক মজার তথ্য। তিনি জানান যে নিজের রান্না না করলেও রান্নার ভিডিও দেখে সময় কেটেছে তার। তার ছোট বোন খুশি কাপুরকে দিয়ে রান্না করিয়েছেন। দু একবার যে রান্না করেননি তা নয়, তবে জাহ্নবির হাতের রান্না খেয়ে নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি কালো শর্ট ড্রেস নিয়ে ট্রোলিংয়ের শিকার হলেন সোশ্যাল মিডিয়ায়, হলেন নেটাগরিকদের কটাক্ষের শিকার। এক মিনি ব্ল্যাক ড্রেসে দেখা যায় তাকে। একটি রেস্তোরাঁয় ঢোকার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তিনি। জাহ্নবির পরনে ছিল নুডল স্ট্র্যাপের পোশাক। তার এই পোশাকের তীব্র সমালোচনা করেছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন ঘুমাতে যাওয়ার পোশাকে হাজির হয়েছেন জাহ্নবি, আবার কেউ কেউ বলেছেন রাত পোশাকেই ডিনার ডেটে এসেছেন। সাদাকালো নিউজ।